जय जय राधा कृष्ण परमानंदे हरि हरि অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু মহাপুরুষ সাকার নিরাকারে যে যেখানে অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এবার আমরা একটি পদাবলী কীর্তন, সেই কীর্তন আপনাদের কাছে উপহার দিচ্ছি, যার নাম গুরুদক্ষিণা। প্রকৃতপক্ষে আমি তো কীর্তনিয়া নই, কীর্তন তিনিই করতে পারেন। রাধা গোবিন্দ কি রতন, নিতাই গৌর কি রতন, যিনি জীবনে সাধনার দ্বারাই অনুধাবন করেছেন তিনি কীর্তনিয়া হতে পারেন। আমি তো কবি গায়ক, তবু প্রাণে একটু শখ, তাই আজ রাধাকৃষ্ণ গুণকীর্তন করবার জন্য মনটা চেয়েছে। তাই প্রথমে আমরা হরিনাম দিয়ে আরম্ভ করছি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল 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 জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরে মিলিত যেন তস্ময়ী শ্রী গুরবে নম 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 হরি সন্দীপনী মুনি
অবন্তী নগর ধাম। এলেন বিদ্যার তরে বিদ্যাপতি শ্রীকৃষ্ণ আর বলরাম। যারে ভাবে যোগী ঋষি ঈশান হল শ্মশানবাসী, যার নামে ফলে চতুর্বর্গ ধর্ম অর্থ মোক্ষ কাম। যারে ভাবে তাই ধন্য এই সাংঘীপনি মুনি, স্বয়ং ভগবান আমার শ্রীকৃষ্ণ বলরাম, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম। মানুষ যার সাধনার তরে পর্বতের গহ্বরে বনে জঙ্গলে সাধনা করে, কত জন্ম জন্মান্তর কেটে যায় যাকে পাবার জন্য, আজ তিনি নিজে এলেন। কোথায় এলেন? সন্দীপনী মুনির বাড়িতে নাকি বিদ্যা অধ্যয়ন করবার জন্য তিনি এসেছেন, বিদ্যা শিক্ষার জন্য। তাই কানাই বলাই দুটি ভাই, তারা বিদ্যা শিক্ষার জন্য সন্দীপনী মুনির আশ্রমে যখন উপস্থিত হয়েছে, আমার পদকার কি বললেন? এলো 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 গো এলো 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 গো, কানাই বলাই দুটি ভাই তারা, এলো এলো গো কানাই বলাই দুটি ভাই। কি করেছে দুটি ভাই? লুটায়ে তনু করে নমস্কার, দুটি ভাই দয়াল অবতার, বলে হরি আমার হরি দয়াল অবতার, আমার হরি দয়াল অবতার, আজি তরাইতে অকুল পাথা হরি দয়াল অবতার। শ্রীকৃষ্ণ আর বলরাম আজ দুটি ভাই সন্দীপনী মুনির আশ্রমে যখন উপনীত হয়েছে, মুনি ঠাকুর দর্শন করছে, দু ভাইয়ের অবয়ব অবলোকন করছে, অপূর্ব তাদের রূপ। তাই মুনি ঠাকুর বলছে, হে বালকদ্বয়, তোমরা কোথা থেকে এসেছ? কোথা তব ধাম, কি বা তব না? তা বড় বালকটি বলরাম কোনো কথা বলছে, শ্রীকৃষ্ণ পাশ থেকে গিয়েই মুনি ঠাকুরের কথার জবাব দিয়েছে। শ্রীকৃষ্ণ বলছে, কৃষ্ণ বলে ডাকে আমায়, আর দাদা বল আরে দাদা বলো
রাধা বলে নিজ নিজ নাম বলে তারা বলে নিজ নিজ নাম বলে ওরে আমি কৃষ্ণ দাদা বলরাম আজি বলে নিজ নিজ নাম দাদা বলো রাম বলে বলে নিজ নিজ নাম আমি স্বর্গবাসী দেবগণে আজ হরি হরি বলে আজ দুটি ভাই কানাই বলাই গুরু বলে সন্দীপনী মুনির আশ্রমে এসে মুনি ঠাকুরকে প্রণাম করে বলছে মুনি ঠাকুর আমরা দুবাই এসেছি বড় আশাই করে আপনার কাছে আমরা বিদ্যা অধ্যয়ন করব আপনি দয়া করে আমাদের গ্রহণ করুন মুনি ঠাকুর বালকদ্বয়কে দর্শন করে তার সহধর্মিনীকে ডেকে বলছে শুনছ গো ও গো একবার এসো দেখে যাও আমরা যেমন পুত্র হারা ব্রাহ্মণ ব্রাহ্মণী আমাদের একমাত্র পুত্র ছিল মধুমঙ্গল আজ তাকে হারিয়ে আমরা পুত্র শোকে শোকাতুর হয়েছিলাম চেয়ে দেখো আমরা এক পুত্রকে হারিয়েছি যুগল পুত্র আজ আমাদের ঘরে এসে দর্শন ব্রাহ্মণী এসে অপলোক নেত্রে কৃষ্ণ বলরামের অবয়ব অবলোকন করছে আর চিন্তা করছে একই রূপ গো এমন রূপের মানুষ কখনো হয় জীবনে কত মানুষ দেখেছি কিন্তু এমন রূপের মাধুরী তো জীবনে কখনো দেখিনি কি অপূর্ব এদের রূপ তাই পদকার ব্যাখ্যা করে বলছি ওরে দুটি ভাইয়ের মুখমণ্ডল রূপে যেন করে ঝলম ওরে দুটি ভাইয়ের মুখ রূপে যেন করে ঝলম ওই পারের সম্বল কানাই রে
পারের সম্বল যাহার পদতরি ভক্ত বাঞ্ছা কল্পতরু যে হরি জগতের গুরু তার গুরুয়া তার গুরুয়া ভিখারি ভিখারি ব্রাহ্মণ রে অবতার গুরুয়া ভিখারি ব্রাহ্মণ তাই ব্রাহ্মণই বলছে সূর্য বলিয়া তো রূপের কি মানুষ থাকে গো বলি এত রূপের কি মানুষ থাকে গো একে কোন বিধি বলে ছেড়ে এত রূপের কি মানুষ থাকে গো মনে হয় কি জানো এ যে বিধির গড়া মানুষ নয় রে একে বিধির বিধি গড়ে ছেলে বিধির গড়া মানুষ নয় রে বহুদিন পরে আজ ব্রাহ্মণী রাম কানাইকে দর্শন করে তার বুকে যে পুত্র শোকানল সেই পুত্র শোকানল যেন আজ নির্বাপিত হয়েছে ভুলে গেছে মধুমঙ্গলের কথা তাই ব্রাহ্মণী কি করেছে অমনি পুত্র বিরহিনী মুনির রমণী আসিয়া অমনি কাছে দেখে সুন্দর সুঠাম ওই কৃষ্ণ বলরাম হিয়াই তুলিয়া নাচে রে অমনি ব্রাহ্মণী কি করেছে কানাই বলাইকে কোলে নিয়ে একবার এ মুখে একবার ও মুখে চুম্বন করছে পদকার বলছে হা হা পদকার বলছে ধন্য ধন্য সন্দীপনী মুনি ধন্য তোমার জীবন আজ যিনি জগতের গুরু অনাদিরাদি গোবিন্দ তিনি এসেছেন তোমার গৃহে আজ শিষ্যত্ব বরণ করছে ধন্য সন্দীপনী মুনির পদকার বলছে মা ও মা যুগ যুগ ধরে যাকে সাধনা করে মুনি ঋষি পায় না আজ বড় ভাগ্যের ফলে তুমি আজ তাদের মুখে পেলে মা এমন ধন
আঁকড়ে রেখো মা, আর যেন ওই ধন হারিয়ে না যায়। যাকে বলে অধরচা সে তো সহজে ধরা যায় না। ওরা নাচে নাচে গো, নাচে নাচে গো, নাচে নাচে গো, নাচে গো, ওই কানাই বলাই কোলে করে আজি নাচে নাচে গো। নাচে নাচে গো, ব্রাহ্মণী কানাইয়ার বলাইকে কোলে করে নৃত্য করছে। সান্দীপনী মুনি বলছে, কি গো তুমি একাই শুধু কোলে নেবে নাকি, দেও না। গৃহিণী বলছে, ও গো এমন সোনার চাঁদ কেউ কি বুকে পেলে তাকে আর অন্য কোলে দিতে চায়, তোমার যদি ভালো লাগে নাও, দেও না। সন্দীপনী মুনি আর তার স্ত্রী দুজন আজ কানাই বলাইকে কোলে করে নাচে নাচে গো, নাচে 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 গো, ওই কানাই বলাই কোলে করে তারা নাচে নাচে গো। মুনি ঠাকুর বলছে, সময় নষ্ট করো না, যখন এমন সুন্দর দুটি শিষ্য আমি পেয়েছি, আমি আজই শুভ দিন শুভক্ষণ বুঝে ওদের হাতে আমি খরিদ। তাই মুনি কি করেছে, আজ মুনি দুভাইকে পাঠশালে নিয়ে যেমন তাদের প্রথা সেই প্রথা অনুযায়ী আজ হরির হাতে খড়ি দিল, হরির হাতে খড়ি দিল, ওই জগৎগুরুর গুরু হলো হরির হাতে খড়ি দিল। মনের আনন্দে তারা প্রতিদিন বিদ্যা অধ্যয়ন করছে। কি আনন্দের কথা, মুনির আশ্রমে তো শুধু কানাই বলাই নয়, শত শত ছাত্র আছে, ওর মধ্যে দিয়ে মুনি ঠাকুর সবাইকেই আজ বিদ্যা অধ্যয়ন করাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে নিত্য নিত্য পাঠশালায় যায়, ওরা পাঠে দেয় না নিত্য নিত্য পাঠশালায় যায়, পাঠে দেয় না। ষাট দিনে বিদ্যা সব হলো সমাপ, দেখো মুনিবর শিখায় যা অতি কুতুহলে, মুনিবর শিখায়
শেখে না একবার ওই মুনিবরের শিক্ষা তারা একবার বই দুই দুইবার শেখে না তারা দেখো একবার বই বার শেখে না মুনি বলো ওই মুনি বরে শিক্ষা তারা একবার বই দুইবার শেখে না মুনি আশ্চর্য শত শত ছাত্রদের মধ্যে মুনি ঠাকুর একবার শিখানোর সঙ্গে সঙ্গে একমাত্র কানাইয়ার বলাই ওদের দুইবার বলা লাগে না পতকার বলছে যার শিক্ষায় জগৎ শিক্ষিত যার অঙ্গুল হেলনে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পরিচালিত হয় তাকে কে শিখাবে গো তিনি তো সব শিক্ষায় শিক্ষিত তাই তারা একবার বই দুইবার শেখে না ওই মুনিবরের শিক্ষা তারা একবার বই দুইবার শেখে না ভাবে গুরুর আশ্রমে কানাই বলাই দুটি ভাই তারা বিদ্যা অধ্যয়ন করছে এদিকে একটি ঘটনা মুনির আশ্রমেরই পাশে কতগুলো মুনি তাদের ঘরে কতগুলো বালিকারা মিলে মালা গেথে তারা একসাথে ফুলের মালা নিয়ে নদীর কূলে বসে বসে হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসছে চোখের জল হে গোবিন্দ হে প্রাণবল্লভ আমাদের গাথা মালা আমরা নিয়ে এসেছি তোমার জন্য প্রভু তুমি মালা পড়ো হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদিছে এসো হে কেশব হৃদয় বল্লব রাধা হৃদির রমণ ও তুমি বৈকুণ্ঠ বিহারী মুকুন্দ মুরারী এই জীবে রোজি জীবন রে সোহে কেশব হৃদয় বল্লব রাধা নিধি রমণ তুমি বৈকুণ্ঠ বিহারী মুকুন্দ মুরারী এই জীবনের জীবন রে সোহে কেশব হৃদয় বল্লব Oh,
সদা রমণী, ডাকিতে না জানি সাজাইয়েছি বড় বরণ ডালা। তুমি গোপিকা জীবন শ্রীমধু সুধন, লহ লহ ফুল মালা রে আমার অভলা রমণী। আমরা অবলা রমণী, ডাকিতে না জানি সাজাইয়েছি বরণ বরণ ডালা। হো তুমি গোপিকা জীবন শ্রীমধু সুদন, লহ লহ ফুল মালা রে আমরা অবলা রমণী। আমরা ডাকার মতো ডাকে জানি না ডাকা, ডাকার মতো ডাক জানি না ডাকা। হরিণী যগুনে কৃপা করো ডাকার মতো ডাক জানি না। ডাকার মতো আমরা ডাকে জানি না, নিজ গুণে নিজ গুণে কৃপা করো তোমায় ডাকার মতো ডাকে জানি না। ডাকার মতো ডাকে জানি না ডাকা, আজ ঋষি বালিকাগণ ফুলের মালা গাঁথিয়া জয় যমুনার কূলে বসে যখন দু চোখের জলে ভাসছে, ওদের দু চোখ ঝাপসা হয়ে গেছে মালা হাতে। ঠিক এমন সময় শ্রীকৃষ্ণ ওই যমুনার কূলে ছুটে এসেছে মনোহর সই। যমুনার কূলে ছুটে এসে একটু দূর থেকে বলছে, ও গো তোমরা আমার জন্য মালা গেঁথেছো বুঝি, তোমরা আমার জন্য মালা গেঁথেছো, দাও 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 দাও, তোমাদের মালাগুলো ভীষণ ভালো লাগছে জানো, আমাকে দিয়ে দাও, দাও দাও তোমাদের মালাগুলো আমাকে দিয়ে দাও। ওর মধ্যে এক বালিকা বলছে, এই এই কালো ছোড়া, এই আমরা কেন গো তোর জন্য মালা গাঁথতে যাবো, আমরা কার জন্য মালা গেঁথেছি জানিস? কার জন্য? বলে আমাদের আরাধ্য দেব শ্রীকৃষ্ণ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, তা তোর জন্য আমরা মালা গেঁথতে যাবো।
শ্রীকৃষ্ণ বলছে, দাও না দাও না, তোমাদের মালাগুলো ভীষণ ভালো লাগছে, আমার মালার বড় সাদে হয়েছে মালা, আমার মালার বড় সাদে হয়েছে মালা, ওই মালাগুলো দাও হে আমায়, আমার মালার বড় সাদে হয়েছে। বালিকা বলছে, তুই এখান থেকে ভালোই ভালোই চলে যা বুঝলি, আমরা কিন্তু তোর জন্য মালা গাঁথি। আচ্ছা ঠিক আছে, যার জন্য মালা গেঁথেছো তাকেই ডাকো। ওরা যখন আবার নয়ন মুদ্রিত করে হা কৃষ্ণ গোবিন্দ বলে দুই আঁখি নিরে ভাসছে, আমার চতুরে শিরমণি বল শিরমণি, আমার গোবিন্দ তিনি কি করলেন, পেছন থেকে ছুটে এসে যাদের হাতে মালা ছিল এক একটা করে মালা ছিনিয়ে নিয়ে গোবিন্দ চম্পট। একই একই হলো, আমাদের সাধনায় তুমি বাধা দিলে। একজন বলছে, দিদি দিদি ওকে অভিশাপ কর, এ কোনো মতেই সহ্য করা যায় না, ওকে অভিশাপ। আর একজন বলছে, রাগ রাগ রে বোন, অভিশাপ করলেই তো করা যাবে, কিন্তু এতটুকু ছেলে এত সাহস কোথায় পেলে গো, আমরা ঋষি বালিকা আমাদের সাধনার মালা, আমার চোখের জলে ভেজানো মালা, কোন সাহসে আমাদের হাত থেকে ও নিয়ে পালিয়ে গেল, বলে আমার মনে হয় এ কোনো সাধারণ বালক নয়, বলে না না তো অভিশাপ, তাই না হলে আরো বার বারণ তো হবে। তাই এক ঋষি বালিকা বলছে, ওরে অভিশাপ দিশি নালো দিদি, চলো যাই যাই আমরা মুনির কাছে বলি, দেখি বিচার ওরে করে কি মুনি, ও অভিশাপ চলো যাই আমরা ওই মুনির কাছে বলি, দেখি বিচার করে কি মুনি, চলো যাই
সেই ঋষি বালিকাগণ তারা ধীরে ধীরে বড় ব্যথা নিয়ে তারা ধীরে ধীরে একত্রিত হয়ে সন্দীপনী মুনির কাছে এসে হাজির হয়েছে। মুনি ঠাকুর, আমরা বড় আশায় করে মালা গেথে আমাদের ইষ্ট দেবতার বলে পড়াবো বলে আমরা সাধন ভজন করছিলাম, কিন্তু তোমার আশ্রমের ওই যে ওই ছোট্ট ছেলেটি আমাদের মালা ছিনিয়ে নিয়ে ওই দেখো গলে পড়ে আছে। কৃষ্ণ মুনির আবডালে গিয়ে পেছনে দাঁড়িয়ে আছে। মুনি ঠাকুর কৃষ্ণের দিকে তাকিয়ে দেখতে পায় গলে কোনো মালা নেই। তোমরা কি বলছো? আমার কৃষ্ণ তো এখান থেকে কোথাও যায়নি। মুনি ঠাকুর বলছে আমার কৃষ্ণ তো আশ্রম থেকে কোথাও যায়নি। ভূপালি, ওই তো আমাদের মালা ছিনিয়ে ওই দেখো গলে পড়ে তোমার পেছনে দাঁড়িয়ে। মুনি ঠাকুর বলছে তোমরা কি বলছো, আমি তো তাকাচ্ছি। বাবা বাবা, ঋষি বালিকা দেখছে কৃষ্ণের গলায় মালা, সন্দীপনী মুনি দেখছে কৃষ্ণের গলে কোনো মালা। কি অদ্ভুত ব্যাপার! সন্দীপনী মুনি বলছে তোমরা সত্যি বলছো, আমার কৃষ্ণ তোমাদের গাথা মালা ছিনিয়ে এনেছে। হ্যাঁ গো, আমরা জীবনে মিথ্যা বলতে জানি না, আমরা সত্যের উপর দাঁড়িয়ে থাকি। বাবা বাবা বাবা, তোমরা তো বলছো কৃষ্ণের গলে তোমরা মালা দেখতে পাচ্ছ, কই আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমাদের মালা যে ছিনিয়ে এনেছে তোমাদের কেউ সাক্ষী আছে? বা বা বা, আমরা এতগুলো ঋষি বালিকা বলছি এতে আবার সাক্ষীর প্রয়োজন। শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করছে, তাই তো ওদের কথা গুরুদেব বিশ্বাস করছে না, আর গুরুদেবও আমার গলে মালা দেখতে পাচ্ছে না। তবে যেখানে কেউ দেখে না সেখানে তো আমিই দেখি, তাই সাক্ষী তো আমি ছিলাম যে আমিই মালা এনেছি। তাই শ্রীকৃষ্ণ দৈব বাণীতে বাতাসে ভেসে আসছে তার বাণী, কৃষ্ণ দাঁড়িয়ে আছে, কি বলছে? সাক্ষী ছিলাম আমি তখন, ছিলাম নদীর ঘাটে সকালবেলা ভক্তি মালা ওরা গেঁথেছিল বটে রে। সাক্ষী ছিলাম আমি তখন ছিলাম নদীর ঘাটে সকালবেলা ভক্তি মালা ওরা গেঁথেছিল বটে রে। সাক্ষী ছিলাম ডেকেছিল আর কেঁদেছিল ডেকে ওরা, কত ডেকেছিল আর কেঁদেছিল ডেকেছিল।
ছোড়া দৌড়ে এলো, কেঁদেছিল যার ডেকেছিল, কেঁদেছিল তাইতে ঠাকুর আরো আশ্চর্য হয়ে যাচ্ছে, বাতাসে ভেসে আসছে, সাক্ষী দিচ্ছে। দেখি আমি একটু ধ্যানস্থ হয়ে দেখি ব্যাপারটা কি। মুনি ঠাকুর ধ্যানস্থ হয়ে জানতে পারে, আজ ঋষি বালিকাগণ তারা যার উদ্দেশ্যে মালা গেঁথেছিল, গোলোক বিহারী শয়ন হরি, আজ তিনি এসেছেন বিদ্যা শিক্ষার জন্য তার আশ্রয়। তাই মুনি ঠাকুর দেখতে পাচ্ছে, মালা পরি জগদে গুরু আজ মিটি মিটি হাসে, ঋষি বালিকাগণ তোমাদের এতদিনের সাধনা আজ সাধনায় তোমরা সফল হয়েছ। দেখো তোমরা যার জন্য মালা গেঁথেছিলে তিনি কৃপা করি তোমাদের মালা গ্রহণ করেছে। তোমরা যার জন্য মালা গেঁথেছিলে তিনি কৃপা করি মালা গ্রহণ করেছেন, সেই গোলক বিহারী হরি। যোগী পায় না যারে যোগে, বিদ্যা শিক্ষার কারণে তাই এক ঋষি বালিকা বলছে, ও দিদি ওই দেখ, তাকিয়ে দেখ, দেখ দেখ ওই দেখ, দেখ যার মালা তার বলে গিয়েছে যার, যার মালা তার বলে গিয়েছে যার, যার মালা
পিছে যায়। ঋষি বালিকাগণ মনেরা আনন্দে স্বগৃহে প্রত্যাবর্তন করছে। শ্রীকৃষ্ণকে প্রণাম দানি যখন ফিরেছে, কৃষ্ণ গিয়ে বলাইকে বলছে, ও দাদা আমরা কিন্তু ধরা পড়ে গেছি, আর এখানে থাকা চলবে না, মণি ঠাকুর আমাদের চিনে ফেলেছে। কৃষ্ণ বলরাম গিয়ে বলছে, গুরুদেব আমাদের বিদ্যা অধ্যয়ন পরিসমাপ্তি ঘটেছে, মনোহর্ষই আমাদের বিদ্যা অধ্যয়নের পরিসমাপ্তি ঘটেছে, আমরা এখন বিদায় নিলেই ভালো হয়। মণি ঠাকুর সহধর্মিনীকে ডেকে বলছে, ওগো শুনছ কি? ওই শোনো কি বলে কানাই বলে, ওরা দুভাই বিদায় নিতে চাইছে, একবার বিদায় নিয়ে গেলে আর পাবে না। ব্রাহ্মণী বলছে, চলে যাবে তাহলে কেনই বা এসেছিলে, আর যদি যাবে তাহলে গুরু দক্ষিণা দিয়ে যেতে হবে। দক্ষিণা বলো মা, কি দক্ষিণা? ওমা কি দক্ষিণা দিলে তুমি সন্তুষ্ট হবে? আজ মুনিপত্নী বলছে, কানাই বলাই আমার মধুমঙ্গল নামে একটি পুত্র ছিল, চিরতরে সেই পুত্রটি আমার চলে গেছে, পারবে পারবে আমার মধুমঙ্গলকে ফিরিয়ে দিতে? সান্দীপনী মণি বলছে, শুনছো তুমি কি বলছো? তুমি কৃষ্ণের কাছে তোমার পুত্র কামনা করছো, যাকে পেলে আর কোনো পুত্রের প্রয়োজন হয় না। তবে শোনো, আমি তোমার কাছে দক্ষিণা চাইবো। কি দক্ষিণা? এই জগতের জগতের টাকা পয়সা ধন দৌলত স্ত্রী পুত্র এগুলো তো চিরদিনের নয়, চলে তো যেতেই হবে। তবে একটা কথা, তোমার কাছে আজ দক্ষিণা চাইবো। কোন দক্ষিণা? কৃষ্ণ, এই জাগতিক জগৎ ছেড়ে একদিন মানুষ শুনেছি ভব পারে গিয়ে দাঁড়ায়, সেদিন তার আর কেউ সাথে থাকে না। তবে আমি জানি তুমি সেই ঘাটের মাঝি, সেই ঘাটের কান্দারি, তাই তোমার কাছে একটাই দক্ষিণা আমার দাদা, ওরে সেদিন হাত ধরে পার, ওরে করে দিও রে সেদিন। হরি বলো, যেদিন আমার বলতে করে কেউ রাবে না রে, সেদিন হাত ধরে পার, ও করে দিও রে প্রাণ পাখি, করে দিবে ফাঁকি রে, হাত ধরে পাখি করে দিও রে। হাত ধরে পা
করে দিও রে যদি যেদিন আপন বলতে কেউ রবে না রে, সেদিন হাত ধরে পা করে করে দিও রে যেদিন আপন বলতে। কৃষ্ণ বলছে গুরুদেব অমন করে কেঁদো না, অমন করে কেঁদো না গুরুদেব, আমি কথা দিচ্ছি তোমার পারের দায়িত্ব আমি নিলাম, কিন্তু মা চেয়েছে মধুমঙ্গলকে এনে দিতে, মায়ের আশা আমি পূর্ণ করবো গুরুদেব। ওরে হরি কয়ে মা আর কাঁদিস না, আজ দিব তোর সেজ দক্ষিণা, যে দক্ষিণা ভাবে না দিয়েছে আরে তথা হতে যাত্রা করে কৃষ্ণ বলরাম পুরাইতে গুরু মাতার মনস্কার, প্রথমে তারা মধুমঙ্গলকে আনবার জন্য যখনই জমপুরে গিয়ে হাজির হয়েছে, জমপুরে ওখানে যত পাতকি ছিল আজ তোরে গেল পাতকি, তোরে গেল সব তোরে গেল পাতকি, শ্রীকৃষ্ণ নয়নে দেখি তোরে গেল পাতকি, আজ তোরে গেল পাতকি, তোরে কেবলমাত্র আমি বাকি তোরে গেল পাতকি, যমরাজ বলছে প্রভু এখানে আসেনি, তবে কোথায়? বলে সাগর গর্ভে শঙ্করচুর দত্ত তাকে নিয়ে গেছে। তা দু ভাই কি করেছে? লম্ফ দিয়া পরে দু ভাই সাগরের জলে, আজ দত্ত বিনা শিয়া মধু মঙ্গল ধরি, মধু মঙ্গল লইয়ে সঙ্গে চলে দু ভাই মনোরঙ্গে, ওরে মধু মঙ্গল লইয়ে সঙ্গে চলে দু ভাই মনোরঙ্গে, আজ মায়ের নিকটে ছুটে
নিকটে ছুটে যায়, ওরে মায়ের নিকটে ছুটে যায়, তাই পদকার বলছেন ভক্ত ভগবানের মিলন হলো একবার চাঁদ বদনে। হরি বল, হরি বল, হরি বল।